প্রথম চার দফায় যে ভোট হয়েছে তাতে ডিডির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যে একদম গঙ্গায় ভেসে গেছে সে তো আর নতুন করে বলার কিছু নেই তার থেকেও গোদের উপর বিস্ফোরার মতো যে বিষয়টি হয়েছে সেটা হচ্ছে যে যে কটা আসনেও ভেবেছিলেন যে নিজেদের ফুলটুল ফোটাতে পারবেন সেখানেও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা যে খেলা দেখাচ্ছেন তারও আসা শেষ কার্যত ফলে ওই গণনা দিন যদি না একুশের মতো কোনো খেলা করা যায় তাহলে এবারে চব্বিশের যে রেজাল্ট বেরোবে চৌঠা জুন সেদিনকে যে কী হারির হাল হবে সে ভেবেই আতঙ্কে ডিডির কাঁধ কিন্তু ঝুলে যাচ্ছে পরিষ্কার বুঝতে পারছেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরাও বুঝতে পারছি যে নিশ্চিন্ত ভরাডুবিটা তিনি খুব ভালোভাবে বুঝতে পারছেন কিন্তু তা সত্ত্বেও তা সত্ত্বেও দলকে চাগিয়ে রাখতে হবে এখন আমাদের বোঝা আর না বোঝা তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে নিজের দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে গিয়ে যে বেদম ঢপটা মারছেন সেটা ধরিয়ে দিচ্ছেন খোদ তার এক সময়ের প্রধান সেনাপতি তিনি যখন ব্যাখ্যা করে বলছেন যে ডিডি এত বড় ঢপটা মারছেন তখন এইটুকুনি অন্তত স্পষ্ট হয়ে যাচ্ছে যে সত্যিই আমরা যতখানি খারাপ রেজাল্ট ভাবছি তার থেকেও কোথায় ভয়ঙ্কর খারাপ রেজাল্ট এই দলটার জন্য অপেক্ষা করছে কেন অবশ্যই ব্যাখ্যা করব শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এবারে নির্বাচনের হাওয়া বুঝতে আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরছি বিভিন্ন প্রার্থীর সঙ্গে কথা বলছি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছি কি ভাবনা তাদের মধ্যে চলছে এবং বাংলায় যে সত্যিই একটা বড় সড়ো হাওয়া বদলের হাওয়া চলছে তার কি গ্রাউন্ড লেভেল রিয়েলিটি রয়েছে এখনও এত চুর চুরি দুর্নীতি ডাকাটি ফেরেববাজির পরেও এই দলটাকে কেউ ভোট দেবে এটা আমি নিজের সরজমিনে গিয়ে দেখার চেষ্টা করছি এবং সেই কারণেই কিন্তু বহু দিন বহু জায়গায় বহু ভিডিও মিস হয়ে যাচ্ছে বহু আপডেট মিস হয়ে যাচ্ছে তো আমি সম্প্রতি শুনলাম একটি ভিডিও আমার কাছে এলো এবং সেই ভিডিওতে ডিডি নাকি দাবি করেছে যে তিনি তিনি মোটামুটি হিসেব করে দেখে নিয়েছেন একশো নব্বই পঁচানব্বইয়ের বেশি আর কিছুতেই যাচ্ছে না বিজেপি এনডিএ জোট অন্যদিকে ইন্ডি জোট যার পিন্ডি ইতিমধ্যেই চটকে গেছে তারা নাকি তিনশো পনেরো কুড়ি কটা আসর নিয়ে ক্ষমতায় আসছেন ডিগ্রি তাহলে বোধহয় প্রধানমন্ত্রী হবে আমি মনে মনে ভাবছিলাম যে হয়েছে তো চার দফার ভোট এখনও তো তিনটে দফা বাকি আছে তার মধ্যে এত হিসেব নিকেশ করে তিনি বার করে ফেললেন একশো নব্বই পঁচানব্বই তিনশো পনেরো কুড়ি তো এতই যখন তার গণতকারী ক্ষমতা বেড়ে গেছে তাহলে আর এইসব রোদে ঝড়ে জলে বাইরে বেরিয়ে চিৎকার করে লোকের গালমন্দ খেয়ে চোর চোর আওয়াজ না শুনে হাওড়া ব্রিজে তোতা পাখি নিয়ে বসলেই তো পারেন এর থেকে ভালো রোজগার হবে বোধহয় এখনো নির্বাচন হলো না নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হলো না তার মাঝখান থেকেই উনি হিসেব করে বার করে ফেলেছেন আর এই সব নিয়ে যখন চর্চা হচ্ছে তখন তার তিনি একদা প্রধান বিশ্বস্ত প্রধান সেনাপতি ছিলেন সেই প্রশান্ত কিশোর পিকে তিনি মুখ খুলেছেন তিনি মুখ খুলে যেটা বলেছেন তার সারমর্ম দ্বারায় ডিডি গুছিয়ে ঢব মারছেন কেন না যেটা ওই বলছেন যে বিজেপি দূষণ নিচে নেমে যাবে এনডিএ দূষণ নিচে নেমে যাবে প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী কোনো মতেই সেই জায়গাটা হতে হবে না এখন দেখুন প্রশান্ত কিশোর তিনি ভোট ভোটকুশলী তিনি বিভিন্ন দলকে বিভিন্ন সময়ে হেল্প করেছেন এবং সেই সময় তার স্ট্র্যাটেজি বা তিনি যেভাবে করেছেন তাতে তার সঙ্গে আমি ডিফার করতে পারি কিন্তু এই লোকটা যে ভোটিং ক্যাপাবিলিটি আছে বা ভোট অ্যাসেসমেন্ট ক্যাপাবিলিটি আছে এই নিয়ে তো প্রশ্ন করার কোনো জায়গা নেই সেখানে তার যে যুক্তি সেগুলো আমি খুব মন দিয়ে শুনছিলাম সেই সাক্ষাৎকারে সেই সাক্ষাৎকারে তিনি যেটা বলেছেন যে দেখুন বিজেপির যেটা গড় বলা যেতে পারে বিজেপি যে জায়গা থেকে বারবার ডিভিডেন্ড তুলছে দু হাজার থেকে এবং সেটা যত দিন গেছে সেটা আরও স্ট্রং হয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষের উত্তর আর পশ্চিম বেল্টা এই যে জায়গাটা রয়েছে এবং যেখানে কিন্তু প্রচুর আসন রয়েছে প্রচুর লোকসভা আসন রয়েছে সেই জায়গা থেকে বিজেপি এতখানি তাদের ভিত্তি মজবুত করে নিয়েছে যে কারণে কিন্তু নরেন্দ্র মোদী ধরা বাইরে যাচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে এমন কোনো জায়গা তৈরি হয়নি যে জায়গা থেকে বলা যেতে পারে ওই উত্তর ভারত বা পশ্চিম ভারতে বিজেপির কার্যত ভরাডুবি হচ্ছে হ্যাঁ কিছু অ্যান্টি ইনকামবেন্সি থাকতে পারে কিছু কিছু জায়গায় প্রার্থী পছন্দ না হতে পারে সাময়িক স্থানীয় কিছু ব্যাপার থাকতে পারে তার জন্য হয়তো কিছু কিছু আসন সেই সব জায়গা থেকে কমতে পারে কিন্তু সেইখান থেকে যে বরাডুবি হবে এই জায়গার কোনো ইঙ্গিত এখন উত্তর ভারত এবং পশ্চিম ভারত দেয়নি ফলে যারা বলছেন যে বিজেপি দুশোর নিচে নেমে যাবে তারা দিবা স্বপ্ন দেখছেন উল্টে তার বক্তব্য হচ্ছে এখান থেকে যে সামান্য ক্ষয়ক্ষতি হবে তার থেকে বেশি ডিভিডেন্ট এবার কিন্তু অন্য জায়গা থেকে আসবে কোথা থেকে আসবে তিনি একদম স্পেসিফিক্যালি পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অংশকে একদম মেনশন করে দিয়েছেন তার মতে বাংলা এবং ওড়িশা পূর্ব ভারতের এই দুটি জায়গা এইখান থেকে খুব ভালো কিন্তু এবার আসন আসছে বিজেপির পক্ষে মানে গতবারের থেকেও বেশি আসন আসবে অন্তত লোকসভা ভোটের নিরিখে এমনটাই তার প্রেডিকশান এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সেখানেও যেভাবে খেলা ঘুরিয়েছে যেভাবে তেলেঙ্গানার ক্ষেত্রে দেখুন মাধবী লতাকে সামনে মুখ করে দিয়ে যেভাবে খেলা করাচ্ছেন এমনকি তামিলনাড়ু আন্নামালায় সেখানে কিন্তু ঝড় তুলছেন হ্যাঁ বিশাল আসন পাবে প্রচুর ভোট পাবে তেমন কিন্তু নয় কিন্তু বিজেপি যে জায়গায় ছিল তামিলনাড়ুতে তার থেকে অনেক বেটার পজিশান চলে যাবে সিক্সটিন সেভেন্টিন পার্সেন্ট ভোট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের এবং সেখানে আন্নামালায় তিনি কিন্তু ঝড় তুলছেন অন্ধ্রপ্রদেশ সেখানে ওই একজন অভিনেতার আছেন তাকে নিয়ে পাবেন কি নাম আমি অতটা দক্ষিণ ভারত ততখানি জানি না এবং তার সঙ্গে চন্দ্রবাবু নাইডুকে নিয়েছেন এই যে টোটাল এন ডি এ জোটটাকে আবার রিফর্ম করার চেষ্টা করছেন অমিত শাহ নরেন্দ্র মোদিরা সব জায়গাগুলো কিন্তু তার ডিভিডেন্ড ডেফিনেটলি বিজেপিকে দেবে ফলে উত্তর ভারত এবং পশ্চিম ভারত থেকে কিছুটা কিছুটা কম হলেও তার থেকে কিন্তু অনেক বেশি আসন এখান থেকে আসবে এর পাশাপাশি একটা ফ্যাক্টর আমি যোগ করব সেটা হচ্ছে যেহেতু প্রশান্ত কিশোর উত্তর ভারত এবং পশ্চিম ভারতের কথা বলছেন এবং পূর্ব ভারতের একটা বৃহৎ অংশ আমি তার সঙ্গে যুক্ত করবো বিহারটিহার বিহার ঝাড়খণ্ড এইসব জায়গাগুলোতে সেখানে কিন্তু রাম মন্দির এফেক্ট ডেফিনেটলি কাজ করবে এবং সেই সেই যদি রাম মন্দির এফেক্ট এর সঙ্গে যুক্ত হয় যেটা প্রশান্ত কিশোর বলছেন যে কিছু হলেও সামান্য আসন কমার কথা আমি তো বলবো আসন তো কমবেই না যে আসন দু হাজার উনিশে জিতেছিল বিজেপি যে আসন দু হাজার উনিশে নরেন্দ্র মোদী জিতেছিলেন সেগুলোতে ইনট্যাক্ট থাকবেই তার পাশাপাশি এক্সট্রা কিছু আসনও এবার কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকেও আসতে পারে তাহলে সবে মিলিয়ে পরিস্থিতি এখনও ভারতবর্ষে এমন কোথাও দাঁড়ায়নি যেখানে দুশোর নিচে বিজেপি নেমে যাচ্ছে তাহলে তাহলে কত পাবে ওই চারশো আসনই পাবে এই জায়গাটাতেও প্রশান্ত কিশোর ডিফার করেছেন এবং তার যে যুক্তিটা আছে এটা আপনারা সহমত হবেন কি হবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু তার যে লজিকটা আছে যে চারশো পার কি বার চারশো পার এই যে নাড়াটা বিজেপি তৈরি করেছিল এটা হচ্ছে একটা মাইন্ড গেম একটা মাইন্ড সেট আপ করেছে যে দিন যে মুহূর্ত থেকে নরেন্দ্র মোদী এই কথা বলে দিলেন খোদ পার্লামেন্টে দাঁড়িয়ে যে আপ কি বার চারশো বার নিয়ে মোদী সরকার থার্ড টার্মে আসছে সেই দিন থেকে আলোচনার বিষয় এইটা হয়ে গেল সত্যিই নরেন্দ্র মোদী সরকার চারশো পার করতে পারবে চারশো সিট নিয়ে আসবে একটি বারের জন্য আলোচনা গেল না যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবেন না ক্ষমতায় আসবেন না জিতবেন না হারবেন অর্থাৎ তিনি জিতছেন এই জায়গাটা কিন্তু কনফার্ম হয়ে গেল কত আসন নিয়ে জিতবেন আলোচনার বিষয়বস্তু সেটা হলো অর্থাৎ নরেন্দ্র মোদী চারশো আসন নিয়ে যদি না আসেন তাহলে সেটা সেটা হার হবে এই জায়গাটাই হলো কিন্তু সেটাকে বিরোধীরা তার হার বলে দেখাতে চাইলেও আখেরি কি সত্যি তাই হবে আসলে প্রশান্ত কিশোর এখানে খুব অদ্ভুত একটা ভালো যুক্তি দিয়েছেন তিনি বলছেন যে দেখুন আমার মতে ওই চারশো যে নারা লাগানো হয়েছিল সেটা মনস্তাত্ত্বিক গেম ওই জায়গায় বিজেপি কিছুতেই রিচ করতে পারবে না আবার এই বিরোধীরা যে বলছে দুশো আসনে নেমে আসবে তেমন কোনো ভূমিধস নামার মতো ভূমিকম্প হওয়ার মতো রাজনৈতিক পরিস্থিতি ভারতবর্ষে তৈরি হয়নি এবং সেই জায়গা থেকে তাহলে কোথায় থাকবে না মধ্যবর্তী একটা পন্থায় থাকবে অর্থাৎ দু হাজার যে আসনটা ছিল তিনশো তিনটা আসন পেয়েছিল বিজেপি এবং ওই তিনশো তিরিশ পঁয়ত্রিশ আসন পেয়েছিল এনডিএ সেই রকম জায়গা থেকেই কিন্তু আলটিমেটলি সেট করবে এবং সেইটা যদি করে তাহলে তো নরেন্দ্র মোদী আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে ফলে এত নিনাদ করে এত কিছু বলার তাহলে দরকার হয়ে পড়ছে কেন আসলে এই গেমটা ইন্ডি জোটের লোকেরা নিজেরাই বুঝতে পেরে গেছে কেননা ইন্ডি জোটের পিন্ডি তো তারা নিজেরাই চটকে দিয়েছে একটা নমনম করে জোট হলো যাদের মধ্যে দু তিনটে সভা হলো তারপর কে প্রধানমন্ত্রী হবে আবারও বলছি প্রধানমন্ত্রী কথা এটা কেউ বলে সব বলে প্রধানমন্ত্রী তো সে কে প্রধানমন্ত্রী হবে সেই নিয়ে নিজেদের মধ্যে হলো জোট হওয়ার পর আসন সমঝোতা কোথাও হলো না এ ওকে গালাগাল দেয় ও তাকে গালাগাল দেয় এমনকি আমি দেখছিলাম যে যিনি যে ডিডি বলছেন এখন যে একশো নব্বই পঁচানব্বইটা আসনে বিজেপি আটকে যাবে তিনি নিজে বলেছিলেন কিছুদিন আগে যে পঞ্চাশটা আসন কংগ্রেস পেরোতে পারবে না তাহলে কংগ্রেস যদি পঞ্চাশটা আসন সারা ভারতবর্ষে পেরোতে না পারে তাহলে এই তিনশো তিনশো পনেরো তিনশো কুড়ি আসন কি করে ইন্ডিজোট পাবে ইন্ডিজোটের বাকি সঙ্গীসাথীরা সেই আসনটা নিয়ে চলে আসবে অর্থাৎ অখিলেশ যাদব উত্তরপ্রদেশে হারিয়ে দেবে ওই স্ট্যালিন তামিলনাড়ুতে না হয় জিতবেন কিন্তু সবকটা আসন নিয়ে চলে আসবেন না অদ্ভুত অদ্ভুত যে যুক্তিগুলো বলছেন আসলে সেগুলো কোনোটাই খাপে খাবে না এই জায়গাটাই একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে মোটামুটি ভোট মাঝুগনে চলে এসছে এবং সেই জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনী যে কাজটা করেছে যেভাবে মানুষ নিজের নিজের ভোটটা দিতে পারছেন সাধারণ মানুষ এই কেন্দ্রীয় বাহিনী দেখে স্বতঃস্ফূর্ত চোরকে চোর বলতে পারছে বাটপারকে বাটপার বলতে পারছে এবং তোদের ভোট দেবো না ঠিক এই ভাষাই কথা বলছে আমি তো নিজে ঘুরছি দেখছি সেখানে যে কথাগুলো মানুষ বলতে কিছুদিন আগেও ওই হিচকিচ করতো একটু একটু ভয় পেত যে এসব বলবো আবার এসে আমাদের বাড়ি ঘর দর হবে এখন বলছে আসুক না আসুক না শুধু একবার এই যে মানুষের মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে সেটা খুব ভালো করে ডিডিতে পেয়ে গেছেন ফলে তার যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে সেই সব সঙ্গী সাথীরা তারাও কিন্তু ভালোভাবে বুঝছেন যে এবার কপালে দুঃখ আছে এই সব লোকগুলো স্পেশালিটি হচ্ছে বুধ দখল ছাপ্পা এইসব কাজ করা যেটা এবারে কেন্দ্রীয় বাহিনী করতে দিচ্ছে না তার থেকেও বড়ো কথা সাধারণ মানুষ জেগে উঠছে তারা ঝাঁটা লাঠি নিয়ে তৈরি হয়ে আছে যেখানে যেখানে এই লালচুল কানেদুলরা আসছে ভোট লুটেরা আসছে সাধারণ মানুষ তাদের ভালো করে সবক শিখিয়ে দিচ্ছে আর তারপর সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে বাকিটা মোলায়ম করে তাদেরকে পালিশ করে দিচ্ছে আর এই জিনিসটা যদি হয় তাহলে গণনা অবধি নিজের কর্মী সমর্থকদের টেনে নিয়ে যেতে পারবেন আর সেটা যদি না হয় একে তো ভোট মানুষ দিয়েছে যেখানে যা ভোট পড়ার পড়ে গেছে সেখানে কোনো ছাপ্পা রেগিং করা যায়নি কাউন্টিংয়ে গণ্ডগোল করা যাবে না তাহলে তাহলে মুখটা বাঁচবে কী করে আর যদি সত্যিই যে আসনের কথা বলা হচ্ছে সেটা কোনো রকমে হয়ে যায় বিজেপি এই রাজ্যে মোটামুটি তিরিশটারও দরকার নেই বাইশ চব্বিশটা আসনও নিয়ে নেয় তারপর ওই তলাতে তো এরকম থত করে কাঁপবে গঙ্গায় ঝাঁপ দেওয়া ছাড়া তখন তার কোনো উপায় নেই তাই ওই একশো নব্বই পঁচানব্বই এর জ্যোতিষচর্চা করছেন কিন্তু সেই জ্যোতিষচর্চা টিয়া পাখির তোতা পাখির বয়ান শোনাতে গিয়ে আখেরে বেহজ্জত হতে হচ্ছে একদা যাক যিনি তাকে তাকে ভোট বৈতরণী পার করে দিয়েছিলেন তার কাছে তিনি খোলসা করে দিচ্ছেন তিনি কতখানি ঢপ মারছেন আসলে এই ঢপের রাজনীতি যে আর বাংলায় চলবে না বাংলা যে নবজাগরণের সূচনা হয়ে গেছে এবং বাংলা এবার সত্যিকারের পরিবর্তনটা দেখতে চাইছে যত দিন যাচ্ছে সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই ছবিটা যত স্পষ্ট হয়ে যাচ্ছে তত তত তার অসহায়তাটা চোখে মুখে ফুটে উঠছে আর তাই এরকম বেবাক মিথ্যে কথা ভর দুপুরে দাঁড়িয়ে বলে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করতে হচ্ছে তাতেও আখের লাভ হবে না হবে কি আপনারা কি মনে করেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার